করতে পা ফেলো, এই তো হয়ে গেছে। এই যে এই জয় মামনি, ডাক্তার বলেছে 2-4 দিনের মধ্যে তোকে রিলিজ দিয়ে দেবে। 2-4 দিন কেন, 1 মাস থাকলে আমার খুব অসুবিধা নেই, কারণ সিস্টার থাকছে আমি কোনো ভয় ফিল করছি না। মম, মিশ্রিনা, আপনার ফোন। ও এক্সকিউজ মি ম্যাডাম, আমার একটা ফোন এসেছে। ইয়েস ইয়েস মামনি, আয় দাও দাও। নিন রাজু। থ্যাংক ইউ। মামনি, একদম চিন্তা করিস না, সোনা মানিক। ম্যাডাম, আপনার ফোন। হ্যালো শাশুড়ি আম্মা, আসসালামু আলাইকুম। আম্মা, ডাক্তার কি বলেছে আমি সব শুনেছি, আমি ঠিক করেছি, আজকে বাসরঘরের কাজটা সেরে ফেলবো। আপনি একটু কাইন্ডলি ফুল দিয়ে সাজিয়ে দেবেন, নইলে গরিবকে আবার টাকা খরচ করে ফুল কিনতে হবে। রাখি, হ্যাঁ বাই। ইডিয়েট, কার সঙ্গ? ওই যে ওই ছোট লোক ছেলেটা, বলে কি না আজ তোর সাথে বাসর করবে, তাই ঘরটা ফুল দিয়ে সাজিয়ে দিতে বললো। তুমিও বিশ্বাস করলে মম? ভিজিটিং আওয়ার শেষ হলে তুমিও ঢুকতে পারবে মম? তবু বলছিলাম কি মম, তুমি ভয় করলে আমার সাথে সিস্টারকে রেখে। সোনিয়া স্যার, শিউলি স্যার, এত কিছু যখন আমরাই করলাম, ফুলটা আমরা কিনে দিলে ভালো হয় না? রাইট স্যার। থ্যাংক ইউ। আমাকে নিয়ে কি কথা হচ্ছিল সিস্টার? তুমি আজ আমার সাথে ঘুমাবে, কোনো প্রবলেম? আমি বললাম তুমি ঘুমাবে। ম্যাডাম, ভিজিটিং আওয়ার শেষ। আচ্ছা আচ্ছা, জি মামুনি, আমি যাই। ওকে, কোনো প্রবলেম হলে আমাকে ফোন করিস। ওকে মম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। বাই মম। মম, জুই কেমন আছে? ডাক্তার বলেছে 2-4 দিনের মধ্যে জুইকে রিলিজ দিয়ে দিবে। আবার তুই? এই বাসর করবি না? করছি তো, আমি আপনার মেয়ের কাছে আম্মা জান, বলেছিলাম না বিয়ে হোক আর না হোক আজ আমার বাসর রাত। চম্পা, ওই হারামজাদা জুয়ের কাছে, জুয়েকে ফোন করো। মম, ফোন রিসিভ করছে না, কানেকশন বন্ধ, হাসপাতালে যাব, হাসপাতালে যাব, চল চল। ফুল, এত ফুল আমার জন্য কে পাঠিয়েছে? হাই বেবি। হাই, তোমার জন্য। থ্যাংক ইউ। তোমার এক পাগল তোমার জন্য এত ফুল পাঠিয়েছে, নাম বলতে বলেছে রাজু। রাজু, ফেলে দাও সব ফুল, ফেলে দাও। এই সেই ছেলে যে মমকে বলেছে আমার সাথে ওর বিয়ে হোক আর না হোক, আজও আমার সাথে বাসর করবে। ও মাই গড, কুল বেবি কুল, ভালোই হলো, ফুল পাঠিয়েছো ছেলেটা, ঘুমাবো তুমি আর আমি। গেট খুলো, ভেতরে ঢুকবো। সরি ম্যাডাম, ভিজিটিং আওয়ার শেষ। তুমি জানো আমি কে? আপনি যে হন, ভেতরে ঢুকতে হলে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। মম, চলো কাল সকালে আসবো। সকাল? ওই হারামজাদা জুয়ের কাছে কাল সকালে যাব মানে? মম, যেখানে তোমাকে ঢুকতে দিচ্ছে না সেখানে তুমি কি করে বিশ্বাস করলে? ওই ইডিয়টটা জুয়ের কাছে, তুমি থাকলে থাকো, আমি গেলাম। এই এই, চলে যাচ্ছিস মানে? মানে চলে যাচ্ছি, এখানে থেকে সারা রাত মশার কামড় খাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। মম, তুমি মশার কামড় খাও, ঠিক আছে? বাই বাই মম। আরে
সিস্টার, সত্যি বলছি, তুমি ছেলে হলে তোমার সাথে প্রেম করতাম। সত্যি? হারামজাদা, তাহলে তুই? চাচাজি আম্মা, বলেছিলাম না, বিয়ে হোক আর না হোক বাসর আমি করবো, বাসর আমি করবো। তাহলে ওই হারামজাদাটা এতদিন আমার সাথে অভিনয় করেছে। তুই কোনো চিন্তা করিস না, ওদের দুই ভাইকে আমি জেলের ভাত খাইয়েই ছাড়বো। বাবা বাবা, তুমি কি সত্যি সত্যি আমার ছেলে দুটোকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছ? বলো না বাবা। আমার কিছু করার নেই মা। মা, তুমি কাকে বাবা বলছো? ও একটা বেঈমান, যে পাতে খায় সেই পাতে ফুটা করে, এই জন্য মানুষ বলে পুলিশের সাথে কোনো সম্পর্ক রাখতে নেই। তুই ভুল বলছিস বিন্দু, ও চাকরি করে, তাই ওর ডিউটি ওকে করতেই হবে। সবই বুঝি, কিন্তু আমার ছেলেরা কোনো নারী ধর্ষণ করবে এমন সন্তান তো আমি পেটে ধরিনি। মা, এই বিশ্বাসটাকে বড় করে চোখের পানি মুছে ফেলো মা, আমাদেরকে কেউ আটকে রাখতে পারবে না। তুমি দেখো, আদালতে আমরা দুজন নির্দোষ প্রমাণিত হবই। মাননীয় আদালত, সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়ে গেছে এই দুই নরপশু আমার ফুলের মতো দুই মক্কেলকে ধর্ষণ করেছে, সেখানে আর কোনো দ্বিধা নয়, কোনো সংকোচ নয়। আমি মাননীয় আদালতের কাছে আসামিদের বিরুদ্ধে কঠিন শাস্তি দাবি করছি। যে শাস্তি দেখে ভবিষ্যতে আর কোন নরপশু এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়। That's all your honor. মাননীয় আদালত, আমি শাস্তি চাই, ওই নরপশুদের শাস্তি দিন। শাস্তি দিন মাননীয় আদালত, শাস্তি দিন, শাস্তি দিন, শাস্তি দিন। কি হলো তোর? একটা স্বপ্ন দেখলাম, কিন্তু তোর কি হয়েছে? আমি একটা স্বপ্ন দেখেছি, ওই ছোট লোকের ছেলেটা আদালতের মধ্যে আমাকে চড় মারলো। আমিও সেম স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখি আর যাই দেখি, ছেলের ভাত আমি ওদের খাইয়েই ছাড়বো। আমি সমস্ত উকিল কিনে নিয়েছি, এখন শুধু আপনার দায়িত্ব আদালতে মিথ্যাটাকে সত্যি প্রমাণিত করে ওই দুই হারামজাদাকে জেলের ভাত খাওয়ানো। আদালতে আপনার চাওয়াটি সত্যি হবে না? আমি ওই গরিবের মাটাকে বোঝাতে চাই, আগুন নিয়ে খেলতে গেলে নিজের হাতটাই আগুনে পুড়ে যায়। তোমরা দুজন এসেছো মারুফকে তোমাদের বিয়ের দাওয়াত করতে। বিন্দু নিশ্চয় বলেছে মারুফ এখন কোথায়? হ্যাঁ বলেছে তো। বলেছি বলেই তো বিন্দুর সাথে উকিল সাহেবের বাসা পর্যন্ত এলাম। উকিল সাহেব কি বললেন? সুলতানা চৌধুরী সব উকিলকে কিনে ফেলেছে, আমার ছেলে দুটো বোধহয় বিনা অপরাধে জেলে চলে যাবে। ভাবসাব দেখ, শালা রেপ কেসের আসামি মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে পারে না। শোন, একটা কথা মনে রাখিস, আমার মা কোনো চরিত্রহীন সন্তান জন্ম দেয়নি, শুধু শুধু মার খেল। নে মোচ। মা, তুমি কেঁদো না তো, তুমি কাঁদলে আমার কষ্ট হয়, কেঁদো না মা। ছোট মা, ছোট মা, তুমি আবার কাঁদছো? কেন কাঁদবো না, সারাটা দিন আমি উকিলের পেছনে পেছনে ঘুরেছি, কেউ মামলাটা নিল না। তুই কি কাউকে পেলি? পাইনি, তারপরও বলছি মারুফ আর রাজুর কিচ্ছু হবে না। কেন বুঝতে চাচ্ছ না মা? তোমার ছেলেরা কোনো অন্যায় করেনি, কেন ওদের শাস্তি হবে? সান্ত্বনা দিচ্ছিস,
আমার মন যে তোদের কথা মানে না রে। একদম কাঁদে না, তুমি দেখে নিও ওই মেয়ে দুটো হেরে যাবে, হেরে যাবে।